ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদেরকে কি কি জানতে হবে? আমাদের ফেসবুকের জন্য আমরা আমাদের প্রোফাইল, এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোফাইল। তো এখন বর্তমান যুগে গুগলের পরের স্থান হচ্ছে ফেসবুক, এবং গুগলের পরেই সবচেয়ে বেশি মানুষ এখন ফেসবুকে থাকে এশিয়ার মধ্যে। ইউকে অন্য প্ল্যাটফর্ম ইউজ করে, টুইটার ইউজ করে। তো টুইটার এবং ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলোতে সবচেয়ে বেশি মানুষ পাবো আমরা। তো আমাদের টার্গেট এগুলোতে মার্কেটিং করার। তো আমাদের কাজ হচ্ছে যে কি এগুলোতে মার্কেটিং করা, ফেসবুককে, টুইটারকে, ইউটিউবকে। তো এখন আমরা আজকে দেখবো যে শুধু ফেসবুকটা। তো ফেসবুকে আমরা মার্কেটিং করতে হলে কী কী লাগবে? আমাদের ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদের ফেসবুক ফ্যান পেজ লাগবে অথবা গ্রুপ পেজ লাগবে, ঠিক আছে? ফেসবুক ফ্যান পেজ অথবা আমাদের ফেসবুক গ্রুপ পেজ লাগবে, অথবা আমরা, এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোফাইল, তাহলে এটা আমরা মার্কেটিং করতে যাব না, এটা আমাদের মার্কেটিং এর কোনো কাজও না, বুঝছেন আপনারা? হ্যালো, তো এটা আমাদের কোনো মার্কেটিং এর কাজ না, ঠিক আছে? এসো, হ্যাঁ, এক মিনিট। হ্যালো, হ্যাঁ, তো আমরা পার্সোনাল বেসকে আমরা কি মার্কেটিং করব না, আমরা করব কি ফেসকে মার্কেটিং করব, বিজনেস পেজকে। তো আমাদেরকে বিজনেস পেজ বানাইতে হবে এখন, ঠিক আছে? আমাদের এরকম একটা বিজনেস পেজ বানাবো, ঠিক আছে? তো বিজনেস পেজ বানাইতে হলে প্রথমে আমরা যাবো যে ক্রিয়েট পেজ যে গিয়ে লোকাল বিজনেস আর কোম্পানি ইনস্ট্রাকশন ব্র্যান্ড আর আর্টিস্ট, আপনি কি কোন ক্যাটাগরি, এটা হচ্ছে কি ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে যাচ্ছেন। তো আমি এটা দিয়ে দিলাম, বিজনেস নেম দিব, আমাকে বিজনেস নেম দিতে হলে কী দিতে হবে? আমি এটা এই নামে খুলবো। তো আপনারা নামটা সিলেক্ট করে রাখবেন, ব্র্যান্ড ওগুলো নিয়ে আমাদের বিগত ক্লাসগুলোতে বলা হয়েছে কী নাম দিবেন, কী জিনিস দিবেন এগুলো। তো ফোন নাম্বার দিই, গেট স্টার্টেড, অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার জন্য গেট স্টার্টেড, ঠিক আছে? স্টার্টেড দিব, স্টার্টেড দেওয়ার পর আমার পেজটা রান হবে। পেজটা রান হওয়ার পর প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে, তাহলে আমি এটা স্কিপ করে যাব, ঠিক আছে? এখন স্কিপ করে যাব, এখন আমার প্রোফাইল পিকচার নাই, আমি প্রোফাইল পিকচার মেক করব, তারপর দিব, ঠিক আছে? তারপর কভার ফটো এটাও স্কিপ দিলাম। তো আমরা স্কিপ দিয়ে গেলাম এটা, তারপরে যাব যে আমার নেক্সট পেজ আসুক। হ্যাঁ, এই অবস্থায় আছে আমার, এখন পেজটা আসছে, পেজটার নাম দিছি, এখন আমি এটার অ্যাবাউটগুলো সাজাবো, ঠিক আছে? এটা পোস্টের অপশন পাবেন, তারপরে আমার এই লগো, ব্যানার, অ্যাবাউট এগুলো ঠিক করতে হবে আমাকে। অ্যাবাউটে যাই প্রথম, অ্যাবাউটে যাই, গেট ডিরেকশন, চাইলে গেট ডিরেকশন দা, না পেমেন্ট এখন আসবে না, নেম দিবি, এটা ইউজার নেম। এখান আমরা এখন ফ্রি মেথডে মার্কেটিং করবো, আমরা পেমেন্ট মেথডে এখন যাব না। তো আমার
কেন পেমেন্ট যাবে? প্রম্পট এটাতে ক্লিক করলে পেমেন্ট যাবে। তো ইউজার নেম আপনি একটা আইডি থেকে 4 থেকে 5টার বেশি করতে পারবেন না, শর্ট, মানে ইউআরএলটা শর্ট। তো ইউআরএলটা শর্ট কীভাবে বুঝাই আপনাদেরকে, দেখেন আমার ইউআরএলটা facebook.com/OTC পেনি দিলে এটা আসবে। তো আমার এই এক এই আইডি থেকে আমি কি এটাকে ইউআরএল শর্ট করছি, সেজন্য আমার কি ইউআরএলটা এখন শর্ট আছে। কিন্তু এটার ইউআরএলটা কত লম্বা দেখছেন? তো এরকম ইউআরএলটাকে শর্ট করতে হলে একটা আইডি থেকে বেশি করতে পারবেন না, 4 থেকে 5টার বেশি করতে পারবেন না। আপনাকে এটা খেয়াল রাখবেন, আপনি যদি বলেন যে আমি যতগুলো পেজ খুলবো ততগুলো ইউআরএল শর্ট করবো, হবে না। তো এখানে বলতেছে আপনার শর্টে আপনার হিস্টোরিতে দিতে বলতেছে, তো আমি এটাকে কি অ্যাবাউটটা লিখে দিই, মানে আগে অন্যরকম ছিল এখন চেঞ্জ হয়েছে। যদি আপনারা পুরাতন ভিডিও দেখেন এরকম হবে। তো এটা টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পর আমি কি দিব, ডিসক্রিপশন আমি আগেই লিখে রেখেছি, এখন এটাকে আমি দিয়ে দিব শুধু এটাকে আমি একটু এটা একটু এভাবে দিয়ে দিবেন আপনারা, ঠিক আছে। তারপর এখানে একটা কভার ফটো দিতে বলতেছে না, আমি কভার ফটোটা নিয়ে আসি ক্যানভাস থেকে। অথবা এখানে লিখে সার্চ দিবেন কভার ফটো মেকার, ফেসবুক কভার ফটো মেকার। ক্যানভাসটা আপনাদেরকে আগে দেখাইছি, এখন এটা দেখাইতে হবে। গেট স্টার্টেড দেওয়ার পর আমি কি করব, দেখতেছেন আপনারা? এই হচ্ছে কভার ফটো, এখান থেকে আমরা ডিফল্ট ভাবে একটা সেট করে নিব, কোনটা দেওয়া যায়, এইটা না এইটা না, এগুলো তো হ্যাপি নিউ ইয়ার এর সবগুলো। কোনটা এটা একটা দিব, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব, এটা দিই দিব না, এটা দিয়ে এটা এটা ঠিক আছে। আই এম এডুকেশন, এটা দিই, এখানে আমি টাইটেলটা দিয়ে দিই। এই টাইটেল হচ্ছে কি আমাদের, ফাইবার মার্কেটিং সিক্রেট টিপস। এটাকে যদি আমি ফাইবার মার্কেটিং সিক্রেট টিপস এটাকে যদি আমি এখন লেখাটাকে যদি ইয়া করতে চাই, লেখাটাকে যদি যে কালারিং করতে চাই, কালারটা চেঞ্জ করবো, ফন্টটা চেঞ্জ করবো, এগুলো ফন্টটা খারাপ দেখাচ্ছে, বুঝা যাচ্ছে না কি লিখছে। অথবা এটা দিলাম, এখান থেকে কি দিলাম, বোল্ড দিব, এখান থেকে কালারটা দিই,
এখান থেকে সেন্টার দিয়ে দিই, এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিই, তার মানে এটাকে আমি এডিট করতেছি, ঠিক আছে? ফাইবার মার্কেটিং সিক্রেট টিপ, সেটা বানাইলাম। এখন এটাকে ডাউনলোড করতে দিবে আমাকে ফিভিউ, ফিভিউতে আসি, এরকম দেখাচ্ছে মোবাইলে গেলে এটার অবস্থা, কন্ডিশন খারাপ, ডেস্কটপে আসলে কন্ডিশন ঠিক আছে, কিন্তু মোবাইলের কন্ডিশন আমার খারাপ হয়ে যাওয়ার কারণে আমি এটাকে আরেকটু এডিট করতে যাব। কেটে দিবে এখানে, দেখেন কত সুবিধা দিচ্ছে আপনাদেরকে, মোবাইলে ভিউ কেমন হবে, ইয়াতে কেমন হবে। তাহলে এখন যদি ভিউতে গিয়ে দেখি আমি, তারপরে অবস্থা খারাপ, বা এটাকে বামে নিই, তারপরে এটাকে এখানে দিই, এখানে দিই, এখানে বাটন থাকবে না, এই জায়গাটাতে বাটন থাকবে, খেয়াল রাখতে হবে না। তারপর তো অবস্থা খারাপ, আচ্ছা এটা আমার ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে টাইটেলটা, ঠিক আছে? এখানটাকে সেভ, সেভ দিয়ে ডাউনলোড করি, ডাউনলোড হয়েছে, কোথায় ডাউনলোড হয়েছে, তাহলে এটা ডাউনলোড হওয়ার পর এটাকে কি এখানে এখানে লাগাই দিবে আমি, কোথায়, এখানে, ঠিক আছে? এখানে দিয়ে আমার পাবলিশড, কি আমার অ্যাবাউটটা, এটা হচ্ছে কিসের অ্যাবাউট, আমার পেজের অ্যাবাউটটা, আমি পেজে কি কি দিতে চাচ্ছি সেটা, ঠিক আছে? আসছে, তারপরে গুগল ইমেল, এটা আমি আরো সুন্দর সময় দিলে আরো সুন্দর হবে, গুগল ইমেজ, গুগল আই এম ইমেজ, লিভ গুগল ইমেজ থেকে আমি কি করব। হ্যালো, গুগল ইমেজ থেকে আমি এটা নিয়ে আসবো, কি নিয়ে আসবো, লোগোটা নিয়ে আসবো, ফাইবারের লোগোটা নিয়ে আসি, ঠিক আছে? সেভ অ্যাজ, অ্যাড কভার ফটো, ওইটা আপলোড দিয়ে দিই, এটাও আপলোড দিয়ে দিই, এখানে এটা আসে নাই, এইটা তো, তাহলে এটা দিয়ে দেখি এখানে, এখানে এটা আসে নাই যে দেখছেন, কারণ এটা পিকচার না, সেজন্য লাস্ট পর্যন্ত আমি কি দেখবো, এটা জেপিজি ফাইল আছে, ঠিক আছে? এটা এটা দিতে পারি, ঠিক আছে?
হ্যালো, তারপর আমি এটাকে কি করব, এখানে এনে আপলোড। আপলোড দেওয়ার পর সেভ সেভ দিলাম, ঠিক আছে। আপনি শুনতেছেন? হ্যালো, রাকিব কই আজকে? তারপর আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি, এতটুকু কভার ফটো তো আসে নাই, আপলোডে কভার ফটো, কভার ফটোটা আমি কি আপলোড দিব, সেভ কভার ফটো। আমি যখন এই অ্যাপি কভার ফটো মেকার এটা থেকে করব, ওইটা থেকে করব, তখন আমার এটাকে আর কিছু রিসাইজ করতে হবে না, এটা সাথে সাথে বসে যাবে ওখানে, ঠিক আছে। আসছে এখন, আসার পর আরও কাজ বাকি আছে। এখানে অ্যাড বাটনটা, বাটন অ্যাড করতে হবে না? এখানে কি বাটন অ্যাড করবো, মেসেজ, মেসেজ বাটনটা অ্যাড করবো, কন্টাক্ট, সেন্ড মেসেজ, অ্যাড টু বাটন, বাটনটা অ্যাড হয়ে যাবে। এটাকে আমি ইনস্ট্যান্ট যদি ওদেরকে রিপ্লাই করতে বলি, মানে সাথে সাথে রিপ্লাই দিবে, সেটা দিতে কি দিবে, অ্যাড বাটন। তার মানে আপনি দেখেন এটার মানে কি, আপনি যদি আমার এই পেজে একটা মেসেজ দেন, সাথে সাথে আপনাকে রিপ্লাই দিবে। আপনি যদি আমার এই পেজে একটা মেসেজ দেন, এটা হচ্ছে আমাদের আউটসোর্সিং ট্রেনিং সেন্টার পেজ, এই পেজে যদি একটা মেসেজ দেন, সাথে সাথে আপনাকে কি রিপ্লাই দিবে, কোত্থেকে দিবে, আমি কি বসে আছি, আমি কি নেটে বসে আছি সবসময়, না, এটা অটো রিপ্লাই হয়। আমি যে লেখাটা লিখলাম এখানে, যে আমার নাম্বারটা দিলাম, আপনি যদি এখানে মেসেজ দিয়ে দেখেন, সাথে সাথে আপনাকে রিপ্লাই দিবে, তো ওরকম এটা কি সাথে সাথে রিপ্লাই দিবে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত বুঝছেন? তারপর আসেন যে আমার, তারপরে আসেন এই এই জিনিসগুলো সেট করলাম, আমি অ্যাবাউটে যাবো আবার, কারণ অ্যাবাউট দেখে আমাকে এখানে লাইক করবে, না হলে আমার এখানে পেজে লাইক করার কোনো মানে হয় না। অ্যাবাউটটা যখন, আউটলুকটা আমার সুন্দর হবে যখন আমার, মানে দূর থেকে দেখে যদি সুন্দর লাগে তাহলে আমাকে কি দেখবেন, আমার থেকে দূর থেকে দেখে সুন্দর লাগলো না, আমার ভিতরে কেন, ওয়েবসাইটের ভিতরে কেন ঢুকবে, বা আমার দেখাতেই ভালো লাগলো না কেন আসবে, বুঝছেন? প্রথম দেখাতে ভালো লাগতে হবে, তাহলে আমাদেরকে সেভাবেই কি এই পেজটাকে সাজাতে হবে, বা বিজনেস পেজ হোক, গ্রুপ হোক, সেটাকে আমাদেরকে সাজাইতে হবে ওভাবে। তো ইমেল, তো ইমেল দিয়ে দিবেন, আমি কি এগুলো দিয়ে দিয়ে দেখাইতে হবে না, আপনারা পারবেন? হ্যাঁ, সেভ দিলাম ইমেল দিয়ে। তাহলে দেখেন এটা এখানে আসতেছে, ফাইবার মার্কেটিং সিক্রেট টিপস, এখানে আমার অ্যাবাউট সম্পর্কে বলা আছে, পেজের টাইটেল দেওয়া আছে, এটা একটু একটু সুন্দর হয়েছে না, আগের চাইতে, আগে যেরকম ছিল প্রথম অবস্থায় যেরকম ছিল, এটা সুন্দর হয়েছে। স্টার্ট ডেট, ঠিক আছে, আমার এটা কি মাত্র শুরু করলাম, ঠিক আছে, নিউ, তারপরে ই বিজনেস ডিটেল, আমার ডিটেল ডিটেল দিয়ে দিব, ঠিক আছে। তারপরে এই এইটা গেল, তারপরে আমার কি ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিয়ে দিব, কোনটা, আমরা যে ওয়েবসাইটগুলো এখন বানাচ্ছি, আমরা বানাইছি না নিশ সিলেক্ট করে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। দেখেন ওয়েবসাইট সব, মানে বিগত কাজগুলো, পিছনের কাজগুলো আমাদের এগুলো সামনে প্রয়োজন হবে, ঠিক আছে। তারপরে এডিট অ্যাবাউট, আমার অ্যাবাউটটা কি হবে, অ্যাবাউটটা কি হবে, ওইটা এটাকে কপি করলাম, মানে ডিসক্রিপশন আমার পেজের কি থাকবে, এটা ডিসক্রিপশন আকারে এখানে থাকবে,
ঠিক আছে, তারপরে পেজ মানে শর্ট শর্ট শর্টকাটে লিখে থাকবে যে আমার পেজের অ্যাবাউটটা কি, একটা হচ্ছে লং ডিসক্রিপশন আর একটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। ঠিক আছে, বললে আপনাদের কাছে একটু খারাপ বোরিং লাগতেছে, ঠিক আছে, আর কোনো ইনফরমেশন যদি দেওয়া থাকে জেনারেল ইনফরমেশন, ঠিক আছে, আচ্ছা এটা দেওয়ার দরকার নাই, অ্যাড মেনু অফার এই জিনিসগুলো পারবেন। এরপর আসেন, আমার একটা পেজে পোস্ট দিতে হবে, ঠিক আছে, হোম হোমে যদি আমি চাই যে যদি আমি একটা ভিডিও দিতে পারি, আমি একটা কি অফার করতে পারি এখান থেকে লাইক, ঠিক আছে, তারপর এখান থেকে চাইলে আমি কি কি করতে পারি, এখান থেকে চাইলে আমি কি অফার ক্রিয়েট করতে পারি, ইয়া করতে পারি, তো এগুলা পোস্ট তো দেওয়া জানেন, কন্টেন্ট এখানে কন্টেন্ট দিবেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, ভিডিও দিতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন, ফটো এডিট করতে ফটো দিতে পারবেন, স্ট্যাটাস দিতে পারবেন, এগুলো আপনাদেরকে শিখাইতে হবে না, এগুলো আপনারা আমার শেখাবি, ঠিক আছে। তারপরে ইনভাইট, আমি চাচ্ছি যে এক ক্লিকে সবাইকে ইনভাইট পাঠাই দিব, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ইনভাইট অলই ক্লিক করব। এর আগে আমি গুগল ক্রোমে যাব, ক্রোমে যাই এক্সটেনশনে যাব, মোর এক্সটেনশনে যাব, মোর এক্সটেনশনে গিয়ে এখান থেকে যাব যে গেট মোর এক্সটেনশন, এখানে গিয়ে এই অ্যাডন্সটা অ্যাড করে নিব, ইনভাইট অল ফেসবুক ফ্রেন্ডস, এটা অ্যাড করে নিব, এখানে লিখে সার্চ দিব ইনভাইট অল ফেসবুক ফ্রেন্ড, এটা লিখে এখানে সার্চ দিব, এখানে অ্যাড টু কোম, অ্যাড টু কোম দিলে এখানে একটা টিক মার্ক চিহ্ন আসবে, ঠিক আছে, ঠিক টিক টিক মার্ক চিহ্ন যদি আসে আমার, আপনি কি করবেন এরপরে, তারপর আসেন আমার, এখন আসবেন ইনভাইট অল, এটা কি অ্যাড করে রাখবেন, ঠিক আছে, অ্যাড করার পর আমি কি যাব, এটা কোথায়, এটা না আমার পেজ, ইনভাইট ইনভাইট অলে ক্লিক করবো, ঠিক আছে, ইনভাইট অলে যখন ক্লিক করবো দেখুই, আচ্ছা আমি হোম পেজে যাই আবার, এই ইনভাইট অলে যাব, ইনভাইট অলে গিয়ে কী করবো, ইনভাইট অল অলে যাবো, অলে গেলে আমার একটা ইয়ে আসার কথা, আমার এই পেজে আসে কিনা দেখি, এটা ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে কিনা, আচ্ছা দেখি, ফার্স্ট ফার্স্ট থেকে রিভিউ, তো আসেন আর একটা টিপস হচ্ছে যে কি আমার ইনভাইট ইনভাইট পাঠা, এগুলার আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে, এটার কোনটা, এটার এই এই এটার লিঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে, অথবা আমি এটার ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবো, কপি করলাম, কপি করে ধরেন আমি এখানে কি লিঙ্কটা দিব, আমার এই পেজে লিঙ্কটা ছড়াই দিব, দেখ এখানে লিঙ্কটা দিব এবং এখানে লিখে দিব আপনারা যদি ফাইবারের টিপস পেতে চান তাহলে আমার এই পেজে লাইক দিন, অথবা আমি কি কন্টেন্ট দিব, একটা কথা হচ্ছে যে ফেসবুক কন্টেন্ট কন্টেন্টটা মনিটাইজেশন করে, এখন কন্টেন্ট আপনার থাকবে আপনাকে টাকা দিবে, কন্টেন্টের মধ্যে ওরা অ্যাড শো করাবে, অ্যাড শো করে টাকা দিবে, তো আমি যখন এই পেজের লিঙ্কটা আমি এখানে দিব, এই পেজে দিব, তখন আমার কি, হ্যালো হ্যালো, হ্যাঁ, তখন আমার আমার এই পেজের লিঙ্কটা যখন এই পেজে দিব তখন আমার এটা কি এই পেজের জন্য এটা কি ব্যাক লিঙ্ক ক্রিয়েট হচ্ছে না, ব্যাক লিঙ্ক ক্রিয়েট করার মাধ্যমে আমি কি বলতে পারতেছি যে আমার এই পেজে তোমরা জয়েন করো, ঠিক আছে, বলতে পারতেছি,
কেন সেল কেন অ্যাড দেন, কেন আপনি যদি প্রোডাক্ট পেজ যদি হয় তাহলে আপনি প্রোডাক্ট সেল করতে পারতেছেন, এটা কিসের উপরে হবে যেটা সেটা তো আপনি জানেন। সেটা আমি আপনি আপনি সেটা সিবিএ মার্কেটিং এর জন্য হইতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য হইতে পারে, অফার ফরম্যাটের জন্য হইতে পারে, আপনি যে কাজে ইউজ করবেন। পেজ তো নির্দিষ্ট করে বলা নাই যে আপনি কি কাজে ইউজ করতে পারবেন কি কাজে ইউজ করতে পারবেন। আপনি চাইলে কি সিপি অফারগুলো ফরম্যাট করতে পারেন, আপনি চাইলে প্রোডাক্ট সেল করতে পারেন, আপনি চাইলে আপনার কি বিজনেস পেজ ক্রিয়েট করতে পারতেছেন। তো এগুলো সবগুলো আপনার অ্যাজ ইউ। তো ইনসাইডে গিয়ে আমি কি দেখতে পারবো, আমার ভিজিটর কোত্থেকে আসতেছে, এই পেজে চলে আসছে, এখানে এই পেজের সেটিংসগুলো দেখে এই পেজে আমি কি ভিজিটর কোত্থেকে আসছে কী আসছে বিষয়গুলো সবগুলো আমরা কি এই এখানে গিয়ে দেখতে পারবো। পেজ ভিউ করছে কতজন, প্রিভিয়াস ভিউ করছে কতজন, পেজ লাইক দিছে কতজন, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেটিংসে যদি যাই, আমরা সেটিংসে গিয়ে যদি এগুলার দেখি, তাহলে এই এখানে কি যদি আমি একজনকে অ্যাডমিন দিতে যাই, পেজ রুলে যাব, পেজ রুলে গিয়ে আমি কি এখানে অ্যাডমিনশিপ দিয়ে দিব, যা কাউকে যদি আমি অ্যাডমিন দিতে চাই এখানে, যদি আমি যারা না আপনাকে কে যদি আপনাকে এখন কি দিতে যাচ্ছি, এডিটর, এডিটর অ্যাডমিন মনিটাইজেশন অ্যাডভার্টাইজমেন্ট কি দিতে যাচ্ছি, আমি ধরেন এডিটর দিলাম, তাহলে অ্যাড করলাম, ঠিক আছে, ও সাবমিট অ্যাড হয়ে গেছে, পাসওয়ার্ডটা দিবে, পাসওয়ার্ডটা ভুল বলতেছে কি জন্য, আচ্ছা পাসওয়ার্ডটা দিলে আপনার কি অ্যাডমিনশিপ এডিট হয়ে যাবে। তো এভাবে করে কি আপনি চাইলে অ্যাডমিন দিতে পারবেন, অ্যাডভার্টাইজার দিতে পারবেন, অ্যানালাইসার দিতে পারবেন, যেটা চান সেটা দিতে পারবেন। তারপরে এখান থেকে কি মেসেজে, মেসেজে গিয়ে আমি কি করতে পারবো, মেসেজটা কি দিবে, মেসেজটা লিখলে আমার কি কি শো করাবে, এই জিনিসগুলো আমরা কি এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। এই জিনিসগুলো ভিতরে জিনিসগুলো আমরা ঠিক করে নিব। পেজে আমরা কন্টেন্ট দিব, আমরা পেজে কন্টেন্ট দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করব, আমরা আজকে আপলোড করছি কালকে বসে থাকবো এরকম হবে না, আমরা সবসময় কি কন্টেন্ট আপলোড করতে থাকবো, ঠিক আছে। আপনি যদি যত বেশি কন্টেন্ট দিবেন তত বেশি এটা ভিজিবল হবে মানুষের কাছে, কি ফেসবুকে র্যাঙ্ক পাবে। তো এখন আসেন আমরা কি মার্কেটিং করবো, কিছু আরেকটা মার্কেটিং টিপস হচ্ছে আমি এই 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 পেজটাকে চাচ্ছি যে কি ফাইবার, ফাইবার বাংলাদেশে যখন ইয়া করবে, ফাইবার বাংলাদেশে যখন লাইক দিবে, এই ফাইবারে যখন লাইক দিবে, ধরুন সাপোজ এই পেজটাতে যখন লাইক দিবে, তখন ওই নিচে দিয়ে আমি যখন লাইক দিয়ে কতগুলো পেজ শো করে সাজেস্টেড করে, ঠিক আছে, সাজেস্ট করে, তো আমি সেটা কিভাবে সেট করব, এটা আমি আমার পেজটা এই ফাইবারে লাইক দিলে ওরা শো করাবে সেটা সেট করে দিব কিভাবে। এখান থেকে ক্লিক করব, ক্লিক করে কী করবো, লাইক আছে ইউর পেজ, ঠিক আছে, এখানে গিয়ে আমার পেজটা দেখাই দিব, কোন পেজটা দিবে, ফাইবার সিক্রেট টিপস সাবমিট, ওকে। তাহলে যদি কেউ ফাইবার নতুন ইউজার ফাইবারে এসে লাইক দেয়, তাহলে নিচে দিয়ে যেটা শো করাবে সেটা হচ্ছে আমার পেজটা শো করাবে। দেখেন আমি একটা লাইক নাই যে এরকম একটা পেজ খুঁজে নিই, আমি লাইক দিই নি যে এরকম একটা পেজ খুঁজে নিই, তাহলে আমি কি করব এখন, আমার যদি ফাইবার এসে সব ইয়া করে দিই, আমার এখানে কি লাইক আছে, এটা আনলাইক, এটা আমি লাইক আছে ইওর পেজ, এটাতে লাইক দিলে কি করবে, এই আমি চাচ্ছি যে ফাইবারের পেজটা শো করক, ঠিক আছে, তাহলে এখানে কি এটা দিয়ে সাবমিট, ঠিক আছে। তখন কি করবে, যখন যখন সে লাইক দিবে তখন নিচে দিয়ে আমারটা শো করবে, আসেন। এখন এই পেজ নিয়ে পেজের লিঙ্ক ক্রিয়েট করব, পেজটাকে শো করাবো, এবং কি পেজের লিঙ্ক ক্রিয়েট করাবো, এক্সটার্নাল মার্কেটিং করব, পেজে প্রমোট করব, তার মানে এইভাবে করে আমার পেজের কি বাড়বে, ভিউয়ার বাড়বে, আমি যখন পোস্ট দিব তখন ওখান থেকে কি রেসপন্স আসবে, সেল আসবে আমার।
ঠিক আছে, এই গেল পেজ। সেমভাবে আমরা কি গ্রুপও খুলতে পারবো? পারবো না। ক্রিয়েট গ্রুপ, ক্রিয়েট ক্রিয়েট গ্রুপ, আমি সেন নামে আর একটা গ্রুপ খুলে ফেলি। বেশি যতক্ষণ সময় নিব না, সর্বোচ্চ 5 মিনিট সময় নিব। গ্রুপ নেম, ইমেল অ্যাড্রেস, আপনাকে কি আপনি যাকে অ্যাড করাবেন অ্যাটলিস্ট একটা একটা ফ্রেন্ড অ্যাড করতে হবে, নাহলে এটা খুলবে না। ঠিক আছে, আচ্ছা ক্রিয়েট ক্রিয়েট দিলাম। দেওয়ার পর আমি কি একটা চুজ করলাম, এটাকে যে কোনো একটা কিছু চুজ করলাম, কি চুজ করার পর আমার এটা খুলে যাবে। এখন আমি এখানে কি দেবো, আপলোডে ওই পিকচারটা আপলোড দিয়ে দিতে পারতেছি এখন। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ, আগে খুলছে কি, আগে পেজ, এখন খুলতেছি কি গ্রুপ। তখন আমার এই জিনিসটা গ্রুপের জন্য আলাদা হয়ে গেছে এখন। আচ্ছা, এটাকে আমি তারপর আমি সাইজে নিয়ে আসতে পারবো। তারপর আমি এখানে নিয়ে আসলাম। এখন আমার এখানে কি গ্রুপে যেটাই পোস্ট দিব আমি কি এটা দেখতে পারবে। ঠিক আছে, তো এটা ক্লোজ গ্রুপ না পাবলিক গ্রুপ এটা থাকবে। পাবলিক ক্লোজ গ্রুপ দিলে কেউ পোস্ট দিতে পারবে না, অ্যাডমিন পাবলিশ করা ছাড়া। আর যদি সিক্রেট পাবলিক গ্রুপ হয় তাহলে যে কেউ ফোর্স দিতে পারবে। ঠিক আছে, যে কেউ এসে মার্কেটিং করে চলে যেতে পারবে। তো এটা খেয়াল রাখবেন, ক্লোজ রাখবেন না পাবলিক রাখবেন। ম্যানেজ গ্রুপ, এখানে গিয়ে গ্রুপটা ম্যানেজ করতে পারবেন, গ্রুপের রুলস মানে রেগুলেশন কি সেটা লিখে দিতে পারবেন। ঠিক আছে, এখন এই এবং এই গ্রুপ আমরা যদি আরেকটা টিপস হচ্ছে আমরা গ্রুপগুলোতে মার্কেটিং করবো। ঠিক আছে, অনলাইন দেখে সার্চ দিলে অনেকগুলো গ্রুপ আসবে। ঠিক আছে, এই গ্রুপগুলো মার্কেটিং এর গ্রুপগুলোতে গ্রুপে মার্কেটিং করার মাধ্যমে আমরা কি আমাদের প্রোডাক্ট সেল করতে পারি। কিন্তু এখানে একটা সত্য আছে, সত্য প্রযোজ্য। সত্য হচ্ছে কি, এখন বর্তমানে আপনি একটি লেখাকে 3-4 বার যদি পোস্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেয়, ফেসবুক অ্যাকাউন্ট আপনার ব্লক করে দিবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কন্টেন্ট চেঞ্জ কর, ধরেন এই কন্টেন্টটা আমি এই কন্টেন্টটা একটা কন্টেন্ট অনেক কষ্ট করে লিখছি, এটা বিভিন্ন গ্রুপে দিব, সবগুলো গ্রুপে দিতে থাকবো, সবগুলো গ্রুপে পোস্ট দিতে থাকবো, তাহলে তাহলে কি 3টার বেশি দিতে পারবো না, 3টা দেওয়ার আগে আমাকে ব্লক করে দিছে। ধরেন এই এই লেখাটা আমি কি এই লেখাটা এখানে পোস্ট দিব, সেখানে আমার কি আমাকে ব্লক করে দিবে। আমি এক কথা হচ্ছে যে আমি কন্টেন্ট বারবার ঘুরে ফেসে লিখবো, আমি এটা লিখতেছি যে কি এইভাবে লিখছি আরেকভাবে লিখবো, এই এটা হইলো কথা। তখন আমি এই গ্রুপগুলোতে যখন মার্কেটিং করবো, এই গ্রুপে একটা পোস্ট আসলো সাথে সাথে আমার কাছে নোটিফিকেশান আসবে না? তাহলে এই নোটিফিকেশান থেকে আমি যে কেউ একজন কি ধরেন আপনার ধরেন এই গ্রুপে অনলাইন ইনকাম, এখানে যদি কেউ একটা পোস্ট দেয়, আমি যেহেতু জয়েন আছি সাথে সাথে আমাকে কি আসতেছে নোটিফিকেশান আসতেছে, আমি যে নোটিফিকেশান কি আসলো দেখে ঢুকলাম, ঢুকলে আমি এর পোস্টটা দেখতে পারতেছি না? তার মানে গ্রুপে পোস্ট করলে ইফেক্টিভ, কিন্তু বাট এখানে এখন আপনাকে কন্টেন্ট বারবার লিখতে হবে। ঠিক আছে, এই গ্রুপ, হ্যাঁ, তারপরে ধরেন আমি এখন ফাইবার, আমি ধরেন ফ্রিল্যান্সার, এখন আমার বায়ার দরকার কি, আমি কাজ খুঁজবো ফেসবুক থেকে কীভাবে কাজ খুঁজবো, লোগো ডিজাইন লিখে সার্চ দিব। ঠিক আছে, লোগো ডিজাইন লিখে সার্চ দিলে যদি আমি পোস্টে যাই, পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করে লগো ডিজাইন, ঠিক আছে, লগো ডিজাইন দিয়ে কি চেক আউট দেওয়ার লগো প্রজেক্ট লগো ক্রিকেট ক্লাব। ঠিক আছে, এরকম পোস্ট যা দিছে সিএমও দিলে আমি কি হ্যাশট্যাগ দিয়ে যারা লগো ডিজাইন যেটা যেটা লেখা আছে সেটা আসতেছে। ঠিক আছে, লগো ডিজাইন ইয়ার ফিট কমিউনিটি লগো ডিজাইন কি আমার, কেউ যদি এখানে লোক খুঁজে কাজের জন্য আমি কি এখানে কন্ট্যাক্ট করতে পারবো না? একে কন্ট্যাক্ট করতে বলতেছে কল নাও, ঠিক আছে, করতে পারবো না। তারপরে যখন আমি একটা পোস্ট থেকে এরকম হ্যাশট্যাগ দিয়ে দিব, তখন এটা কি এখানে ট্যাগ হয়ে যাবে, তখন লগো দেখে সার্চ দিলে আমাকে সাথে সাথে দেখাবে। ঠিক আছে, আমি যদি লগো ডিজাইন লিখে এরকম হ্যাশট্যাগ দিয়ে দিই সাথে সাথে আমাকে কি ওইটা দেখাবে। তো এভাবে করে আমরা কি কাজ খুঁজতে পারবো, লোক খুঁজতে পারবো, লগো ডিজাইন যারা এ আছে গ্রাফিক্স ডিজাইনার, আমরা চাইলে আমরা কি লোক পিপলও খুঁজতে পারবো, যে কোনো টপিক্সে আমি আপনি যাচ্ছেন যে এখন কি
প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট নিয়ে, ধরেন কি প্রোডাক্ট হইতে পারে, ওয়েট লস, ওয়েট লস নিয়ে কি, ওয়েট লস নিয়ে কেউ ফোর্স দিছে কি নাকি? আমি আপনি ওয়েট লসে সিপিএ প্রোডাক্ট অফার করতেছেন, সিম্বা অ্যাফিলিয়েট করুন, ওয়েট লস নিয়ে কি কে কি দিছে ওটা, ওখানে এখানে আপনি কমেন্ট করতে পারতেছেন চাইলে, ঠিক আছে? কমেন্ট করে আপনার কাঙ্ক্ষিত লেখা লিখে দিতে পারতেছেন, ঠিক আছে? আমি ফিফল খুঁজতে খুঁজে নিতে পারতেছি যে ওয়েট লস নিয়ে কি যে ফিফলগুলো আছে, পটু, তো এই পটুতে কি চাইলে আমি পটু নিয়ে আমার কমেন্ট করে অথবা কমেন্টে দেখিয়ে নিতে পারে যে কে কে আমি টার্গেটেড পিপল কে চাচ্ছে, ও এই জিনিসটা আমার জিনিসটা সেম জিনিসটা কে চাচ্ছে, ঠিক আছে? ভিডিও তাহলে গ্রুপ, আমি যদি গ্রুপে যাই, গ্রুপে যাই, গ্রুপ, এই গ্রুপগুলো কি ওয়েট লস নিয়ে গ্রুপ, ঠিক আছে? তো এই গ্রুপগুলোতে জয়েন করে আমি এখানে ফোর্স দিতে পারতেছি না আমার প্রোডাক্টের অফারের। হ্যালো, তো এই এইভাবে এভাবে করে আমরা কি ফেসবুকে মার্কেটিং করতে হবে। এগুলো হচ্ছে ফ্রি মেথড, ফ্রিতে, কোনো টাকা কাটবে না, ঠিক আছে? এ পর্যন্ত আমাদের ফ্রি। তারপর আছে যে বিজনেস, বিজনেস ডট ফেসবুক ডট কম, ঠিক আছে? এই বিজনেস ম্যানেজার আওয়ার ভিউ ফেসবুক, এখানে চাইলে আমাকে এই এখানের মাধ্যমে মার্কেটিং করতে হলে, এই জায়গায় বেশি মার্কেটিং করতে হলে আমাকে অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এখানে আগে আমরা অ্যাকাউন্ট করে নিব, অ্যাকাউন্ট করে আমাদের কি ক্রিয়েট অ্যাকাউন্ট দিব, ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে এখানে কি আমার নাম, তারপরে পেপ্যাল, পেপ্যাল হোক, পেওনিয়ার হোক, যেটা থাকবে সেটা দিব। দেওয়ার পর আমরা কি এখানে পেমেন্ট দিয়ে আমরা কি অডিয়েন্স ঠিক করে দিতে পারবো যে কোন অডিয়েন্সকে আমাকে এই পেমেন্ট অ্যাডটা শো করবে। পেমেন্ট অ্যাডটা কীরকম, এখানে দেখবেন কিছুক্ষণ পর কিন্তু স্পন্সর, এই 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 জিনিসটা হচ্ছে আমার কি পেমেন্ট মেথড আসছে, এই লেখাটা ছোট্ট করে লেখাটা থাকবে, এটা মানে টাকা দেওয়া, ফেসবুককে টাকা দিয়ে আসছে, ঠিক আছে? তো আমরাও চাইলে কি এরকম টাকা দিয়ে আসতে পারবো, যখন আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবো তখন। আমরা এগুলো হচ্ছে বেসিক ফ্রি মেথড। আমরা কি করবো এখন, ফেসবুকে ফেসবুক পেজ খুলবো, তারপরে আরো অনেকগুলো মেথড আছে, ফেক কতগুলো মেথড আছে যে আপনি চাইলে 1,000-10,000 লাইক নিয়ে নিতে পারতেছেন উইথিন ফিউ সেকেন্ড অফ ভিউ মেথড। তো আমরা সেগুলোর দিকে যাচ্ছি না, আমরা শুধু এখন কি ফেসবুক পেজ খুলবো, পেজগুলো কি ক্রিয়েট করবো, ক্রিয়েট করে আমরা কি করবো এগুলো কি ফ্রি মেথডে মার্কেটিং করার চেষ্টা করবো, গ্রুপগুলোতে পোস্ট করবো, গ্রুপগুলোতে জয়েন দিব, জয়েন গ্রুপগুলোতে জয়েন দেওয়ার নিয়ম আছে একটা, ঠিক আছে? আমি দেখাই পাই গ্রুপগুলোতে জয়েন জয়েন কীভাবে দিবেন, এটা ওপেন করে জয়েন দিবেন আপনি গ্রুপগুলোতে উপর থেকে, যখন যে কোনো পেজ হোক যেটা হোক আপনি যখন উপর থেকে জয়েন দিবেন তখন আপনার অবস্থা 12টা বাজাবে। এই দেখেন গ্রুপে গেলাম, গ্রুপে গিয়ে আমি কি গ্রুপ আসুক, গ্রুপে এসে আমি এটাকে জয়েন নাই, ঠিক আছে? আমি কি করবো এটা থেকে কি করবো, এভাবে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে রাইট বাটন ধরে একটা ট্যাবে ওপেন হবে, যখন ট্যাবে ওপেন হবে আমি তখন তখন যাই এটাকে কি একদিনে 10-15টার বেশি আবার জয়েন হতে পারবেন না। এখানে জয়েন দিলাম, বুঝছেন? এটার দিকে খেয়াল রাখবেন, এটার দিকে স্ট্রিক্টলি খেয়াল রাখবেন, এটা যদি যদি এখান থেকে যদি জয়েন দেন, লাইকও লাইকও যদি সেমভাবে দেন তাহলে আপনার খবর আছে, 7 দিনের জন্য ব্লক খাবেন। তো আপনি এভাবে খুলে 3টা 4টা কি 15টা 20টার বেশি জয়েন গ্রুপে জয়েন করতে পারবেন না একদিনে, এর বেশি করলে। এখানে কিছু কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো ফুলফিল করবেন তাহলে আপনাদেরকে কি জয়েন করতে দিবেন, ঠিক আছে? তারপর লাইকও সেম অবস্থায় দিবেন, যে লাইকগুলো কি গ্রুপে লাইক দেওয়ার সময় কি করবেন, যদি পেজে লাইক দিতে যাই আমি যদি এখান থেকে উপর থেকে লাইকটা দিই তাহলে আমাকে উপরে রেখে দিবে আর ভিতরে একটু দিবে না, ঠিক আছে? এখান থেকে যদি মারি কয়েকটা দেওয়ার পর আমাকে বলবে যে আপনার রেস্ট্রিক্টেড, দেখছেন? এখানে সাথে সাথে একজন কি অ্যাপ্রুভ করছে, এরকম কেউ না কেউ আপনাকে অ্যাপ্রুভ করবে। তা আপনি গ্রুপগুলোতে জয়েন করবেন, তারপরে আপনার পেজ ক্রিয়েট করবেন, পেজগুলোতে আপনার নিশ রিলেটেড, আপনার আপনার কম্পিটিটর কারা কারা এই সেম পেজে কারা কারা আছে এগুলো দেখবেন, ঠিক আছে? হ্যালো, এগুলো হচ্ছে যে ফ্রি মেথড। আপনি চাইলে হ্যাশট্যাগটা ইউজ করবেন, হ্যাশট্যাগটা ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে তারপর দিবেন লেখাটা, ঠিক আছে? তখন আপনাকে কি এটা ট্যাগ হয়ে যাবে, ঠিক আছে?
এই এই হলো ফেসবুকে ফ্রি মেথড এতটা পর্যন্ত। আপনি যদি কন্টেন্ট ভালো লিখেন আপনারটা অটোমেটিকলি প্রমোট হবে, গুগল পেজ এবং গুগলের মতো র্যাঙ্ক হবে। কিন্তু আপনি যদি কন্টেন্ট ডুপ্লিকেট করেন আপনাকেই সব পর্যন্ত ব্লক মারবে, আপনার পেজকেও নামাই দিবে। আর আপনি যদি ভিডিও বানান তাহলে ভিডিওগুলো এখানে শুধু ফেসবুকের জন্য বানাবেন, ফেসবুকে আপলোড করেন, ইউটিউবের দেখেন, ফেসবুকে ইউটিউব দিয়ে ইউটিউবের মতো ভিডিও সেটা ইনকাম করা যাবে। কিন্তু আপনি ইউটিউবের ভিডিও ফেসবুকে এনে ছাড়বেন, ফেসবুকের ভিডিও ইউটিউবে নিয়ে ছাড়বেন, তখন হবে না। ইউটিউব হলে ইউটিউব করবেন, ফেসবুক হলে ফেসবুক করবেন। আপনি ভিডিও বানাইছেন, এখন ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড দিয়েছেন, ঠিক আছে, তাহলে আপনি শুধু ফেসবুকের কথাই চিন্তা করবেন, আপনি ইউটিউবের কথা আবার যাবেন না। আর আপনি যদি ইউটিউবের ভিডিও এনে যদি এখানে যদি ভিডিও দিয়ে ইনকাম করতে চান তা দিবে না কখনো ফেসবুকে, সাথে সাথে এটাকে কি বন্ধ করবে। আপনি যদি এখানে ভিডিও দেন আপনার ভিডিওটা মনিটাইজ করতে পারবেন, মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারবেন শুধু ফেসবুকের মাধ্যমে। আমরা আজকে ইউটিউব মনিটাইজেশনের কথা বলতেছি না, ইউটিউবে যাচ্ছি না, ইউটিউব মনিটাইজেশন তো আছেই, সেটা নিয়ে আমরা কথা বলতেছি না, বলবো না আজকে। আমরা আজকে আমাদের টপিক হচ্ছে কি, ফেসবুক, ফেসবুকে আপনি কন্টেন্ট, আপনি একটা কন্টেন্ট লিখবেন সেটা দিয়ে মার্কেটিং করতে পারবেন। কিন্তু আপনাকে শুধু এটা ফেসবুকের জন্য ইউনিক থাকতে হবে, আপনি ফেসবুকে নিয়ে আবার অন্য সাইডে দিবেন, আবার অন্যগুলোতে দিবেন, তাহলে আপনাকে কি ফেসবুক মনিটাইজেশন করে ইনকাম করতে দিবেন। তো এটাই হচ্ছে কথা, ঠিক আছে। ঠিক আছে, আর কোনো কিছু বলতে হবে এই ফেসবুক নিয়ে? আর কোনো কোশ্চেন আছে আপনাদের? কোশ্চেন থাকলে বলেন।